জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে আর অনেক বড় একটি খবর বেরিয়ে আসছে, যে খবরটি শুনে সকলে তো আনন্দ হলেও বিশেষ করে পূর্ব পাকিস্তানিরা একদম আনন্দ হবে না। এই কারণে আনন্দ হবে না, কেননা তারা বেশিরভাগ ইসলামিক দেশকে আব্বু বানায়, প্রয়োজন পড়লে তো এক আব্বু আর এক আব্বুর থেকে বড় হয়ে যায়। আর যখনই এই আব্বুর আব্বুর লড়াই হয়, তখনই তারা কনফিউশনে পড়ে যায় যে কোন আব্বুকে সাপোর্ট করবে। তবে যেটা হোক, আমি এখানে কথা বলছি পাকিস্তানের নয়, কথা বলছি ইরানের। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বড় আপডেট এখন এটাই, পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে জঙ্গি নেতাকে মেরে আসলো ইরান। ফের কি দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়বে, এমনটাই জল্পনা আবার সকলের মনে। যেখানে আজ থেকে মাসখানেক আগে পাকিস্তানের এক জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান, যার জবাবে পাকিস্তানও পাল্টা মিসাইল এমনকি বিমান হামলা চালায়। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জাস আল আদলের জঙ্গি গোষ্ঠীর কমান্ডারকে সফলভাবে 72 ঘুরে পাঠিয়ে দিল ইরান, অন্তত তেমনই দাবি করলো পশ্চিম এশিয়া দেশটি। মিসাইল হামলার ঘটনায় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের রেশ থিতে যাওয়ার আগেই পাকিস্তানে ঢুকে আবারও হামলা চালানোর ঘটনা যদি পরিস্থিতি উত্তপ্ত করতে পারে, তেমন আশঙ্কা করেছে অনেকে। মাসখানেক আগে পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান, যার জবাবে পাকিস্তানও পাল্টা রিটেলেশন এমনকি মিসাইল থেকে বিমান হামলা চালায়। দুই বন্ধু দেশ হলেও সেই ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পাকিস্তান রিটেলেশন করার পরে ভয়ে বলতে শুরু করে, আমরা দুটো জাতিগত ভাই, তাই আমরা সব কিছু টেবিলে বসে মীমাংসা করে নিই। কিন্তু তারপরেও ঠান্ডা মনে হলো, এর রিটেলেশন আবারও শুরু হয়ে গেল ইরানের তরফ থেকে, যদিও দুই দেশের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটে ফেলে। অল আরবিয়া নিউজের স্টেটমেন্ট অনুযায়ী, পাকিস্তানের জাস আল আদল জঙ্গি সংগঠন 2012 সালে তৈরি হয়। এই জঙ্গি গোষ্ঠী ইরানের দক্ষিণ পূর্ব প্রান্ত সিস্তান বালুচিস্তান প্রদেশে অন্তত সক্রিয় রয়েছে। গত কয়েক বছর ধরে ইরান সেনার উপর হামলা চালাচ্ছিল এই জঙ্গিরা। গত বছরের ডিসেম্বরে সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি পুলিশ চৌকিতে হামলা চালায় জাস আল আদল। সেই ঘটনায় 11 জন পুলিশ কর্মী নিহত হয়েছিল। মাসখানেক আগে পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। সেই ঘটনার পর পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দেয়, হামলা বন্ধ না করলে ফল ভালো হবে না, এমনটা ইরানকে সতর্ক করে। কিন্তু তারপরে জাস আল আদলের ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালায়, পাল্টা মিসাইল এমনকি বিমান হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের যুদ্ধের আবহ তৈরি হয়। যদিও দুই দেশের পারস্পরিক তৎপরতায় সেই উত্তেজনা প্রমিশিত হলেও, কিন্তু আবারও পাকিস্তানে ঢুকে জঙ্গি কমান্ডারকে সফলভাবে 72 ঘুরে পাঠিয়ে দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। পাকিস্তান কি তাহলে পাল্টা কোনো জবাব দিবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এখানে দুই দেশের কি হবে জানি না, তবে এই মুহূর্তে সব থেকে বড় চিন্তায় পড়ে গেছে পূর্ব পাকিস্তানিরা। দেখুন, পূর্ব পাকিস্তানিরা মনে প্রাণে খুনে রয়েছে এদের পাকিস্তানি আব্বু, তাই এই মুহূর্তে পাকিস্তানের পরাজয় মানে পূর্ব পাকিস্তানেরও পরাজয়। তাই এই মুহূর্তে দুটোই তাদের আব্বু, এখন কনফিউশনে পড়ে গেছে এই দুটোর মধ্যে কাকে সমর্থন দেবে। যদি অধিকাংশ পূর্ব পাকিস্তানিদের সাপোর্ট পাকিস্তানের পক্ষেই থাকে, দেখার বাকি এটাই, এটার উপর তাদের কি মতামত আসে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।